আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আমাকে কি সবার মনে আছে? তো আজকে আমার কলেজ নেই, আমার এক্সাম চলতেছে, এই জন্য আমি কিছুদিন ব্লগ স্টপ রেখেছি। সো আজকে আমি কলেজে যাচ্ছি, বাট প্রাইভেটে যাচ্ছি, কলেজের সাইডে আমার প্রাইভেট। তো আমি হচ্ছে প্রতিদিনের মতোই একটা ভ্যান পেয়েছি। আমি অটোতে যাই রেগুলার, বাট আজকে ভ্যানে যাচ্ছি। হঠাৎ দু একদিন আমি ভ্যানে যাই, তো এখানে আমি ভাঙতি টাকা পাচ্ছিলাম না, আমি একটা দোকান থেকে ভাঙতি করে দেন হচ্ছে আবার গাড়িতে উঠে গেছি। তো আমি আবার একটা এমবি কার্ড নিয়েছি, আমার ফ্রেন্ডকে মেসেজ দিতে হবে। ফোনে টাকাও ছিল না, আমি ফোনে ব্যালেন্স খুবই কম নেই যখন আমার অনেক বেশি প্রয়োজন। এই হচ্ছে আমার কলেজের গেট, আর কলেজ গেটের সাইডে যে এত সুন্দর একটা ভিউ। আমাদের প্রাইভেট শেষ, প্রাইভেট শেষ করে আমরা হচ্ছে মার্কেটে যাব। যাওয়ার আগে একটা বেকারির দোকানে ঢুকলাম, ঢুকে হচ্ছে আমার ফ্রেন্ড কিছু বিস্কিট কিনবে চা দিয়ে খাওয়ার জন্য। দেন আমরা হচ্ছে বিস্কিট চয়েস করতেছিলাম কোনটার টেস্ট ভালো। তারপর বিস্কিট কেনা শেষ আমরা হচ্ছে একটা গজ কাপড়ের দোকানে যাই। এখান থেকে হচ্ছে আমার ফ্রেন্ড অনলাইনে ড্রেস দেখেছে, ওটার ভালো লেগেছে, ওই টাইপের করে এখন হচ্ছে ও বানাবে। সো আমরা হচ্ছে গজ কাপড় কিনে আমরা ঢুকেছি লেসের দোকানে। এখানে দেখেন কত মানুষ, চান্সেই পাচ্ছিলাম না। তারপরে আমরা হচ্ছে টিপা দিয়ে ঢুকে গেছি, আমি আর আমার ফ্রেন্ড। যাই হোক, ঢুকে আমরা হচ্ছে ব্যাগ থেকে থ্রি পিস বের করতেছি। এই দুইটা থ্রি পিস হচ্ছে আমার, আমি হচ্ছে প্ল্যান করছি যে লেস দিয়ে সুন্দর করে বানাবো। যেহেতু আমি চারটা থ্রি পিস নিয়েছি, আমার দুইটা মনে হলো যে লেস দিয়ে একটু ডিফারেন্সভাবে বানাই। সো আমরা হচ্ছে এই লেসের দোকানে রেগুলার আসি যখনই আমাদের প্রয়োজন হয়। তো এই লেসের দোকানে ঈশ্বর দিতেই মনে হয় এটাই ভালো আমার মনে হয়। আর দুই একটা লেসের দোকান আছে ঢাকার মতো, তো আর অ্যাভেলেবেল পাওয়া যায় না। যাই হোক, যে যতটুকুই আছে ততটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকতে হয়। দেন আমরা হচ্ছে চয়েস করতেছিলাম কোনটার সাথে কোনটা নেওয়া যায়, কোনটা ভালো লাগবে। তো আমার ফ্রেন্ডও আমাকে হেল্প করতেছিল। দেন আমরা আবার দুইজন এদিকে কেনাকাটা করতেছিলাম, আবার ওই দুইজন আবার অন্য দিকে গেছে, কারণ একজনের আশায় বসে থাকলো তো আর কেনাকাটা হচ্ছে না। তারপর এই যে আমাদের কেনাকাটা শেষ, দেন আমাদের কাজ ছিল, আরও কাজ শেষ করে বাসায় চলে আসছি। আর এখন বৃষ্টি হচ্ছিল বাইরে, আর আমার অনেক ক্ষুধা লাগছে, তো আমি হচ্ছে খাবো, আম্মু আমাকে খাবার দিচ্ছিল। বাসায় চলে আসছি, আমি অনেক টায়ার্ড ছিলাম, এসেই হচ্ছে খাওয়া দাওয়া করছি, অনেক ক্ষুধা লাগছিল, এটা হচ্ছে বড় কথা। সো খাওয়া দাওয়া করার পরে এখন ভাবলাম যে আমি হচ্ছে ড্রেসগুলো বানাতে দেব মূলত। সো ভাবলাম যে ড্রেস বানানোর আগে একটু দেখাই নিই। আর হচ্ছে ফার্স্টে আমি হচ্ছে জুতা দেখাবো, যদিও এই মার্কেটগুলো হচ্ছে দুই তিন দিন মিলে করা হয়েছে, এক একদিন এক একটা কেনা হয়েছে। তো আমি হচ্ছে এই জুতাটা কিনেছি, এটা আমার অনেক পছন্দ হয়েছে, বিশেষ করে হচ্ছে যে এটা আমার বেশি ভালো লাগছে, যে ব্যাক সাইডে জুতার এই জুতাটা অনেক সুন্দর, এই যে বাটারফ্লাই আছে। তো এই জুতাটা কিনছি আমি হচ্ছে মানে অলওয়েজ পরার জন্য, যেহেতু আমার হচ্ছে অনেক বেশি জুতা লাগে, আর অনেকগুলো আছে, আমার উঁচু উঁচু হিল আছে অনেক। তো উঁচু এখন আর কেন জানি পরতে ভালো লাগে, তো এই জুতাটা কিনেছি আমি পরার জন্য। আর সবগুলো হচ্ছে থ্রি পিস, আজকে হচ্ছে আমি চারটা থ্রি পিস আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমি লাস্টে দেখাচ্ছি, এটার পেছনে একটা কাহিনী আছে। তো ফার্স্টে হচ্ছে আমি দেখাবো এই থ্রি পিসটা, আমার নেওয়ার কথা ছিল দুইটা থ্রি পিস, তো আমি দুইটা থ্রি পিস পছন্দ করে ফেলছিলাম অলরেডি। তো লাস্টে গিয়ে এই থ্রি পিসটা দেখার পরে জাস্ট একবার দেখছি, একবার দেখার পরে ভালো লাগছে, আমি এটা নিবো, এটা হচ্ছে আমার কথা। তো এই যে হচ্ছে ক্যাটালগটা, যে ক্যাটালগ দেখানোর কোনো মানে নাই, যদি থ্রি পিস আছে আমি এটা একটু ইয়ে রাখি। এই হচ্ছে ওড়না, এই হচ্ছে ওড়না, বাট ওড়নাটা তখন আমার এত বেশি ভালো লাগছে, পরে আমি যখন বাসায় আসলাম, আসার পরে দেখলাম যে ওড়নাটার এই সাইডগুলো আমি যে এই যে 2200-2300 টাকা দিয়ে থ্রি পিস যে কিনলাম, বাট ওড়নার এই সাইডে দেখেন ওড়না অনেক সুন্দর, আমি মানলাম ওড়নার অনেক সুন্দর, বাট এই যে এখান দিয়ে এরকম সুতোগুলো হচ্ছে বের হয়ে আসছে, বাট এটা আমার কাছে ভালো লাগতেছে না। তো আমি আবার এটার জন্য লেস নিয়ে আসছি, আমি দেখাচ্ছি। তো ড্রেসটা হচ্ছে পার্পেল, পিঙ্ক, হোয়াইট, ব্ল্যাক অনেক আছে, বাট পার্পেল আর পিঙ্ক কালারটাই হচ্ছে ফুটছে। তো আমি হচ্ছে পার্পেল কালার লেস নিয়েছি। আর এই যে হচ্ছে জামাটা, যদিও আমার স্টান ধরার মতো কেউ নাই, তো আমি ভিডিও করতেছি স্টানে রেখে। তো এই হচ্ছে থ্রি পিস, এটা প্রিন্ট, এখানে পুরাটাই হচ্ছে এই এই সেম এই প্রিন্টটা ফুল থ্রি পিসটাতে, ব্যাক সাইড সামনের সাইড। সো এখানে ফ্রন্ট সাইডে যে একটা কাজ আছে, এটা হচ্ছে বুকের এখানে পড়বে, এই কাজটা ভালো লাগছে আর খুব গর্জিয়াস লাগছে। আর সেলোয়ারের কাপড়টা হচ্ছে এই যে পিঙ্ক সেলোয়ারের কাপড়, আর এই হচ্ছে দোপাট্টা।
তো দোপাট্টা তখন আমার ভালো লাগছে, পরে বাসায় আসার পরে মনে হলো যে মানে এটা লেস লাগাইলে অনেক সুন্দর লাগবে, থ্রি পিসটা লুকটাই চেঞ্জ হয়ে যাবে। বাট এমনি স্টিল লাগতেছে কি ওই যে টেবিলে কাপড় দেয় না, হচ্ছে টেবিলের যে কাপড়গুলো ওরকম লাগতেছে। পরে আমি আমি ভাবলাম যে এটার সাথে লেস দিলে অনেক সুন্দর লাগবে, আর আমি আমার মন মতো একটা লেসও পেয়ে গিয়েছি। যদিও এখানে না অত ভালো লেস পাওয়া যায় না, তাছাড়া অনেক দাম, আমি ঢাকা যখন ছিলাম এত এত প্রাইস করতো না একটা লেসের। তো চিকন চিকন লেসেরই এমন দাম, মোটা লেসগুলোর কেমন দাম হবে আই ডোন্ট নো। বাট এটার সাথে অনেক ভালোভাবে যাচ্ছিলো, এটার উপর না রেখে কাপড়টার সাথে একটু রেখে দেখাই। এই যে এটার সাথে, এটার সাথে পার্পল কালারটা আছে, পিঙ্ক কালারটা আছে, আর হচ্ছে লেসটা হচ্ছে বুকের যে কাজটা আছে না, এটা মানে উলের সুতা আছে না, উলের সুতা দিয়ে যে কাজগুলো করে হাতে ওই সুতার কাজ, আর এটা আবার লেসের সাথেও আছে। সো এই জন্য আমার ভালো লাগছে, মনে হলো যে মিলবে। আমার ফ্রেন্ডরাও বলতেছিলো যে তানজু এটা মিলবে, তাই তো এটা নিয়েছে। এটা আমি হচ্ছে ডিজাইন করে আমার মতো করে দিব, তো আমি এটা ভিডিও করার পরেই হচ্ছে এই পিসগুলো নিয়ে যাবো, বানাতে দিব। তো এখানে আপাতত রাখি, আমি সব এলোমেলো করে ফেলতেছি, আমার কিন্তু এরকম খুলে দেখানোর মতো পরে যে গুছাবো অবস্থা না। এটা হচ্ছে হোয়াইট কালার একটা পিস, যদি আমার তখন হোয়াইট কালার নেওয়ার কোনো আইডিয়া ছিল না, বাট ক্যান জানি নিয়ে নিচ্ছি। তো এই থ্রি পিসটার দাম আমার এখানে যতগুলো থ্রি পিস দেখাবো সবগুলো 2200-2300 এরকম প্রাইস। তো এই যে একটা, এটার সাথে আমি লেস নিছি, অল্প একটু হালকা লেস নিছি, যেহেতু একটু আমি একটা ডিজাইন দেখছি ওই ডিজাইন অনুযায়ী হচ্ছে লেসগুলো নিছি। তো এই যে এটা হচ্ছে ওড়না, ওড়নাটা দেখাই আগে ফার্স্টে, ওড়নাটা অনেক ভালো লাগছে। আর আমি যেইগুলো থ্রি পিস নিচ্ছি সবগুলোর ওড়না এত বেশি কমফোর্টেবল, আপনারা তো দেখেন যে আমি সিল্কের পরে জর্জেটের জর্জেটের ওড়না জামাগুলো বেশি পরি। সো এই যে ফার্স্ট টাইম আমি হচ্ছে এরকম নিচ্ছি, এই দেখেন এই ওড়না, তো ওড়নাটা আমার অনেক ভালো লাগছে। এই যে ভালো লাগছে না ওড়নাটা? আমও বলতেছিলো এত হোয়াইট নিচ্ছিস, তা আমি বললাম যে না আমার চোখে ভালো লাগছে এই জন্য নিচ্ছে, যেটা ভালো লাগবে সেটা নিতে হয়, কারণ পরে আমি যেটা নিই না পরে আয়েশা খালি আমি স্বপ্নে ওইটাই দেখি। তো এই যে ক্যাটালগটা একটু দেখাই জাস্ট, এই যে ক্যাটালগ। আর এই হচ্ছে জামাটা, জামাটার ভিতরে আমার তো পছন্দের কালার পিঙ্ক, তো পিঙ্ক পরতে পরতে এত পরছি এখন আর ভাল লাগে না কি বলবো, যদি আমার পছন্দের কালার পিঙ্ক। তো এই যে এই হচ্ছে সাদা এই থ্রি পিসটা, এটা জামা, হ্যাঁ জামা কাপড়টা একটু দেখাই। তো এই যে জামা কি করে ফেলছি, আমি কি করে ফেলছি, মাথা কই গেল, মাথা কই গেল, হায় হায়, ও আমি ওখানে ধরে গলাতে কোনো কাজ নেই, আমি পুরাটা খুলে দেখিনি আসলে। বাট এটার এই যে ফুলগুলো ছোট ছোট গোলাপের মতো মানে ফ্লাওয়ার, এই দেখেন এগুলো আমার ভালো লাগছে। আর হচ্ছে এই যে নিচে একটু কাজ আছে, একটু না অনেকটাই বর্ডার বর্ডারের মতো কাজ করা। সো আমি আবার কি করছি, ওড়নার সাইড দিয়ে হচ্ছে যে চিকন চিকন লেস আছে, আবার হাতাটার এখানে চিকন লেস দেখে আমার অনেক ভালো লাগছে যে চিকন লেস আছে। আর আমার চিকন চিকন লেস এটা নিয়ে অনেক ভালো লাগে, ছোটো ছোটো একদম জামার সাইড দিয়ে থাকে। সো আমি এটার সাথে আবার মিল করে ইয়ে করছি, অনেক গরম লাগতেছে, অনেক মানে এত গরমে থাকা যায় না, আচ্ছা খুলেই ফেলি। তা আমি আবার এটার সাথে হচ্ছে লেস নিচ্ছি, কি বললাম নষ্ট করে ফেলছি, ওই লোকটা একটা ভুল করছে, লেসের সাথে পিন মেরে ফেলছে, এটা তো বড় একটা ভুল করছে, ওইটা আয়সা পড়তে লেস, এটা তো সুসুতার কাজ করা মানে একটু নষ্ট করে ফেলছে। আচ্ছা এই হচ্ছে লেস, এটা যদিও একদম সেম তো আর পাওয়া যায় না, কারণ এটা একটা ডিজাইন করে ওদের মতো করে একটা লেস বসাই দিছে। সো আমি অনেক সময় পাওয়া যায়, যদি ঢাকা হয় তো অবশ্যই এটার সাথে ম্যাচিং করে আমি যে হাতাটার মতো চিকন লেসটা পেয়ে ফেলতাম, এই যে এরকম সেম লেসটা, বাট আমি এরকম পাইনি। তো এটার সাথে সিমিলার, আর এই লেসটা যেমন সফট সফট, আমি ওরকম সফট সফটই নিছি, আর সবগুলো লেস দেখতেছিলাম খসখসা টাইপের। সো এটা আমার মনে হয়েছে যে এটা যাবে, তো এটা নিয়ে নিছি। এই যে এইটার সাথে আমি হচ্ছে একটু ডিজাইন করবো, তো জামাটা এই যে এটা নিয়ে নিছি, লেসটা নিয়ে নিছি, তো এটা বেশি নিই নি, অল্প একটু নিছি, পার্পল কালারটাই সব থেকে বেশি নিছি, যেহেতু ওড়নাটার বর্ডার একদম ফুল সাইডগুলোতে দিব। তো এখানে আরেকটা থ্রি পিস আছে, এটা দেখাই,
এই থ্রিপিসটা আমার অনেক পছন্দ হয়েছে। আমি এই থ্রিপিসটা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়েছি, অনলাইনে দেখছিলাম এই থ্রিপিসগুলা অন্য টাইপের, অন্য কালারের, যদি আমি ওই কালারের চাইছিলাম বাট ওই কালারের পাইনি, পরে গিয়ে এই কালারটা আমার অনেক ভালো লাগছে। তো এই কালারটা পরে আমি এবার এই কালারটা নিয়েছি, আর এটার ভিতরে একটু নোট নোট পিচ কালার নাকি বলে, যাই হোক নোট শেটের ভিতরে আমার এই কালারটা ভালো লাগছে। এটা হচ্ছে সেলোয়ারের কাপড়, তো সেলোয়ারের কাপড়টা অনেক সফট, অনেক সুতি সফটগুলো আছে না মনে হচ্ছে। আর আমি যদিও কাপড়ের নাম অত ভালো বলতে পারি না, কোনটা কি কাপড় বলবো পরে আপনারা বলবেন যে ভুল বলতেছি। তো এটা হচ্ছে এটার এই থ্রি পিসের হচ্ছে দোপাট্টা, দোপাট্টা অনেক সুন্দর আর অনেক বড়, অনেক মানে আমার থেকে বড় হবে ওড়নাগুলো। এই অবস্থা, এই দেখাইতে পারছি না, অনেক গরম, আমার তো গরমই শেষ অবস্থা। এই যে এই হচ্ছে দোপাট্টা, আর এটার সাথে জামাটা দেখাচ্ছি, ওয়েট, এই হচ্ছে জামা। আর এটার এই যে প্রিন্টটা আমার জাস্ট এত ভালো লাগছে, প্রিন্ট এত সুন্দর, ক্যাট প্রিন্ট, এই প্রিন্টের জামা আমার অনেক ভালো লাগে। যদি এটা কালো অ্যান্ড হোয়াইট হলে আরও ভালো লাগতো, তো এই কালারটা আমার কাছে বেস্ট লাগছে। তাদের কাছে কালোটা ছিল না, আমি জিজ্ঞেস করেছি আপনাদের কাছে কি কালোটা হবে, তারা বললো যে না কালোটা হবে না, যেহেতু আমার লাগবে রিসেন্টলি এই জন্য আর আমি ইয়ে করি না, আমি এটাই নিয়ে নিছি, তো এটাও ভালো লাগছে। এই দেখেন জামাটা অনেক ভালো লাগবে, আর এই জামাটা যদি আমার সুন্দর করে বানাই দিতে পারে আরও বেশি ভালো লাগবে। তো এই যে জামাটা, আর সেলোটা এই যে পিচ কালার, এটা পিচ কালার না, এটা কী বলে কী কী কালার বলে, এই যে এইটা হচ্ছে থ্রি পিসটা। তো এটা আমার ভালো লাগছে, এটা সব থেকে আমার পছন্দের থ্রি পিস। তো বানানোর পরে দেখা যাবে কী হয়। অ্যান্ড অ্যাট লাস্ট আর একটা থ্রি পিস আছে, সেটা হচ্ছে আমি যেটা বলছি যে লাস্টে দেখাবো। তো এই থ্রি পিসটা আমি হচ্ছে লাস্টে গিয়েই নিয়েছি, পছন্দ করে নেওয়ার পরে, এখন বাসায় আসার পরে মিল করতে পারতেছি না। আমি একটু এটা লেস লাগাতে চাইছিলাম, যদি বললাম তো আমার এবার লেস নিয়ে মানে লেস দিয়ে থ্রি পিস পরতে বেশি ভালো লাগতেছে। এটা হচ্ছে এই থ্রি পিসটার ক্যাটালগ, যদিও এটা পিঙ্ক কালারটা, পিঙ্ক কালারটা ছিল বাট আমি পিঙ্ক কালারটা নেই নেই কেন যেন নিলাম না। তো এখন জানি না যে আমি কি থ্রি পিস এটা চেঞ্জ করবো নাকি করবো না, মানে একটু কনফিউজে আছি, চেঞ্জ করতেও পারি নাও করতে পারি। এখন এই হচ্ছে দোপাট্টা, আপনারা যদি বলেন না এই থ্রি পিসটা সুন্দর তাহলে আমি চেঞ্জ করবো না, আর যদি বলেন যে না থ্রি পিসটা চেঞ্জ করে নাও, আমাদের পরিচিত দোকান থেকে নিয়েছি, তো আমি যদি গিয়ে বলি যে আমার এই থ্রি পিসটা ভালো লাগেনি আমাকে অন্য কোয়ালিটির দেখান, তাহলে তারা দেখাবে আমার বিশ্বাস। তো এই হচ্ছে সেলোয়ার কাপড়, এটা একদম পুরো ফুল একই কালার, এটার ভিতরে কোনো প্রিন্ট নাই, বাকিগুলো সবই প্রিন্টের তাই না? হ্যাঁ, এখন আমি ফলো করলাম। আচ্ছা এখন এটা হচ্ছে জামা, জামাটা দেখাই, এটা একদম সুতি কাপড়ের মতো লাগতেছে, সুতি কাপড়ে মতো লাগবে কেন, সুতি কাপড়ে। এই হচ্ছে জামাটা, ঠিক আছে এটা হচ্ছে জামা। আর এই থ্রি পিসটার প্রাইস সব থেকে বেশি পড়ছে। এই হচ্ছে সেলোয়ার, এই হচ্ছে মানে এগুলা কেনাকাটা করছি, আর এখন হচ্ছে বানাতে দিব, বানাতে দেওয়ার পরে জানি না কেমন লাগবে, তারপরে তো আপনাদের সাথে শেয়ার করবই। আর আজকে আমি অনেক টায়ার্ড, কষ্ট করে ভিডিওটা করলাম, কারণ হচ্ছে আমি তো আবার এটা বানাতে দিব, আজকেই বানাতে দিব, বানাতে দিয়ে আসে আমি হচ্ছে এত বড় একটা ঘুম দিব, যেহেতু আমার এক্সাম চলতেছে, এক্সামের প্যারাও আজকে ছিল না এক্সাম যদিও। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।